ডিজিটাল যুগে প্রযুক্তির উন্নতির সাথে সাথেই অ্যান্ড্রয়েড ফোনের নতুন নতুন আপডেট চলে আসছে হ্যাঁ আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলে আজকের ভিডিওতে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম বাটনের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ শিখতে চলেছেন যে কাজটি আপনি যদি জেনে রাখেন টু বি হর্স্ট অন্যদের থেকে অনেকটাই বেশি ফ্যাসিলিটিস পাবেন বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার ক্ষেত্রে এই জন্য দর্যদের আশা করি আর কয়েক মিনিট ভিডিওটি আপনি রানিং করবেন এবং এই গুরুত্বপূর্ণ কাজটি শিখে নেবেন হ্যালো ফ্রেন্ড আপনি প্রতিবারের মতোই দেখছেন টেকন বাংলা ইউটিউব চ্যানেল সম্পর্কে কোনো ভিডিও জুড়ে থাকবে আমি আপনার বন্ধু আসি আপনি যদি এখন পর্যন্ত মোবাইল স্ক্রিনে এবং শিখেন এই গুরুত্বপূর্ণ ওকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ করে নিতে হবে ইনস্টল অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর চার্জ বক্সে লিখবেন ভলিউম লক লেখার সঙ্গে সঙ্গে এই অ্যাপটি চলে আসবে অ্যাপটি রেটিং পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি অ্যাপটি যারা ইউজ করেছে প্রত্যেকেই কিন্তু অ্যাপটি সম্পর্কে পজিটিভ কমেন্ট করেছে আপনি নিঃসন্দেহে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনি ওপেন বাটনে করে দেবেন ক্লিক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভলিউম হ্যাশ এইট ভলিউম হ্যাশ নাইন কল মিডিয়া মিউজিক অ্যালার্ম নোটিফিকেশন ব্লুটুথ এরকম কিছু অপশন চলে আসবে আর মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু খুব সহজেই এই অ্যাপটির মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভলিউমও কন্ট্রোল করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম প্লাস এবং মাইনাস বাটন কিন্তু খুব সহজেই রক্ষা পাবে এর ফলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যখন কল আসবে সেই সময় যে রিং টন বাজে সেটির ভলিউম যদি আপনি বাড়াতে তাহলে আপনি রিং এর নিচেই একটি কিন্তু লক্ষ্য করছেন এটি সিম্পলি আপনার আঙুলের মাধ্যমে ডান দিকে তাহলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের এক্সট্রা একটু ফেসিলিটিস দেখিয়ে দিলাম আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভলিউমকে লক করতে চান তাহলে সিম্পলি আপনি যতটুকু ভলিউম রাখতে চাচ্ছেন সেই রেখে লকটে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আপনি মিডিয়া অ্যান্ড মিউজিক এই অপশনটি কিন্তু আপনি অবশ্যই ইউজ করবেন কারণ আমরা অনেক সময় অডিও ভিডিও গান শুনে থাকি সেই সময় ভলিউমকে আমরা চাই এক অবস্থানে রাখতে কিন্তু আমাদের মনের অজান্তেই ভলিউম বৃদ্ধি পেয়ে যায় অনেক সময় কিংবা অতিরিক্ত কমে যায় সেটি কিন্তু আপনি লক করে রাখতে পারেন যার ফলে আপনাকে আর এরকম সমস্যা ফেস করতে হবে না এই জন্য আপনি টি নির্ধারণ করে লকটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু কাজ শেষ হয় আপনাকে খুব সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিলাম আপনি কিন্তু এখান থেকে অ্যালার্ম নোটিফিকেশন ব্লুটুথ সহ যে অপশনগুলো আছে এখানে সবগুলোই আপনি ইউজ করতে পারেন এবং ভলিউম লক করে রাখতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে